ওকে, আমি দেখলাম যে আপনাদের কাছে ভিডিওগুলো ভালোই হেল্পফুল মনে হয়, আর কয়েকজন আমাকে বলেওছে যে আরও যেন এরকম ভিডিওজ আমি আপলোড করি ম্যাথ সলভিংয়ের। তো আমি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, এটাও একটা ইন্টারেস্টের ম্যাথ, বাট এটা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ। তো চলেন মানে ভিডিওটা শুরু করি। আমরা শুরু করবো হলো গিয়ে এটা কোয়েশ্চেন দিয়ে। তো দ্য কোয়েশ্চেন ইজ, টাকা 500 ইজ ডিপোজিটেড ইন আ সেভিংস অ্যাকাউন্ট উইচ পেস 7% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি টু দ্য নিয়ারেস্ট টাকা, হাউ মাচ ইজ দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আপনারা জানেন কি না জানি না, আমি কিন্তু 9, 10, 11, 12 পুরাটাই কমার্স নিয়ে পড়েছি, মানে বিজনেস স্টাডিজ। আর আমার 9, 10 আর 11, 12 দুটাতেই ফাইন্যান্স সাবজেক্টটা ছিল, তাই আমার জন্য এই ম্যাথটা করা আর একটু বেশি ইজি। তো আমি ফাইন্যান্সের ওইতেই এই ম্যাথটা কীভাবে করতে হবে আপনাদেরকে বুঝাবো। তো এখানে আমরা যারা ফাইন্যান্স করেছি তারা জানি যে একটা, আমরা যখন অর্থের সময়মূল্য চ্যাপ্টারটা করেছি সেখানে কিন্তু আমাদের ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু কিন্তু নির্ণয় করতে হইতো। তো দুইভাবে নির্ণয় করা যেত, একটা হলো সিম্পল ইন্টারেস্টের থ্রু আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের থ্রু। তো যেহেতু এই ম্যাথটা একটা কম্পাউন্ড ইন্টারেস্টের, তাই আমরা হলো কি এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের যেই ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করব। তো আমরা জানি এভি ইজ ইকুয়ালস টু পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম এন ইন্টু এম। এখন আমাদের প্রত্যেকটা কী সেটা আপনাদেরকে এখন বুঝতে হবে। আপনারা কোয়েশ্চেনে খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওখানে বলা ছিল হাউ মাচ ইজ ইন দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, উইচ মিনস আমাদের কাছে ফিউচার ভ্যালু চেয়েছে। তো যেহেতু ফিউচার ভ্যালু চেয়েছে আমাদেরকে ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমাদেরকে এখানে প্রেজেন্ট ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে, আমরা ভ্যালুগুলো সাইড আগে লিখে নিই। প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে, বলেছে 500 টাকা সে ডিপোজিট করেছে। এখানে 1 তো একটা মান নিজেই, আই এখানে উইচ ইজ ইন্টারেস্ট, বা আমরা এখানে আই ইউজ না করে আর ইউজ করবো, উইচ ইজ রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে 7% বলেছে, আর আমরা যদি এখানে আই ইউজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের 7%-এর কিন্তু ভাঙাটা বের করে নিতে হবে, উইচ মিন 0.07 আমাদেরকে এখানে দিতে হবে। আমরা কিন্তু 7টা ইউজ করতে পারবো না, তাই আমরা এখানে আই এর বদলে আরটা ইউজ করবো, রেট অফ ইন্টারেস্ট। আর নিচে এম মানে আমরা জানি যে যতবার চক্রবৃদ্ধি হচ্ছে, যারা ফাইন্যান্সের ম্যাথ করেছে তারা চক্রবৃদ্ধি জিনিসটার সাথে পরিচিত। তো চক্রবৃদ্ধি হলো গিয়ে বছরে কত মাস অন্তর অন্তর আপনি আসলে মেইনলি সুদটা পাচ্ছেন বা ঋণের সুদটা দিচ্ছেন। তো যেহেতু এখানে আমরা সুদ পাওয়ার কথাটা বলা হচ্ছে, তো আমরা এখানে চিন্তা করি যে কত মাস পরপর আমরা সুদটা পাচ্ছি। এখানে বলেছে সেমি অ্যানুয়ালি, উইচ মিন্স আমরা বছরে দুইবার সুদ পাবো, 6 মাস অন্তর অন্তর দুইবার সুদ পাবো। তার মানে এখানে এম হবে হলো গিয়ে অবভিয়াসলি 2, আর এন মানে হলো গিয়ে মোট সময়সীমা। তাহলে আমার এন হবে এখানে 1, যেহেতু আমি 1 বছর মানে ওই বছর শেষে কত হবে সেটা আমি এখানে দেখব। তাহলে পিভি আমরা বের করে ফেললাম যে 500, আমরা এখন মানগুলো বসিয়ে দিই, প্লাস 1, উপরে আর হলো গিয়ে 7, আর নিচে আমরা এম হলো গিয়ে 2 ইউজ করব। আর যেহেতু আমরা আই না লিখে আর লিখেছি, উইচ ইজ রেট অফ ইন্টারেস্ট, তাই আমাদের নিচে 100 কিন্তু গুণ দিতে হবে। আর এখানে হলো গিয়ে 2, এন এর মান কিন্তু 1, আপনারা আগে 1 বসাবেন ইন্টু 2 দিবেন, বাট আমি এখানে 2 ইন্টু 1 দিলাম, আসলে একই। তারপরে হলে গিয়ে এখানে হবে হলে গিয়ে 500, আর ভিতরে আমরা করে ফেলব 1 প্লাস 200 ডিভাইডেড মানে 7 ডিভাইডেড বাই 200, আর উপরে হবে হলে গিয়ে 1 ইন্টু 2। আপনারা ইজিয়ার ক্যালকুলেশনের জন্য কিন্তু এইটাকে লসাগু গসাগু করে নিতে পারেন, কিংবা এইটাকে ভেঙে আপনারা ডাইরেক্ট 1 প্লাস করে দিতে পারেন। কিভাবে আমি বলতেছি, 500 করার পর আমরা সাইডে এক জায়গায় রাফ করে নিব। আমরা এখানে 7 কে 200 দিয়ে ভাগ করব, উইচ মিন 7 কে আমরা 200 দিয়ে ভাগ করব। তো 200-এর মধ্যে 7 তো 0 বার যাচ্ছে, সো তাহলে আবার 0 আবার 7 রয়ে যাচ্ছে। আমরা এখন এখানে পয়েন্ট নিব, তাহলে 0 হচ্ছে, কোনো লাভ হচ্ছে না, আবার 0 বার যাচ্ছে, তো 0 70 হচ্ছে, আবার পয়েন্টের জন্য আমরা আরেকটা 0 নিতে পারি। এখন কিন্তু যাচ্ছে, তো এখন এখানে কয়বার যাচ্ছে, 3 বার যাচ্ছে, 600 হচ্ছে যেহেতু, আমরা 3 দিব, তাহলে 600 হবে, তাহলে 100 বাকি থাকতেছে, আবার যাচ্ছে না, পয়েন্টের জন্য আমরা আরেকটা 0 নিতে পারবো। এবার কতবার যাচ্ছে, এবার কিন্তু 5 বার যাচ্ছে, তাহলে কত হয়ে গেল 1000, তাহলে আমাদের মিলে গেল, উইচ মিন 0.035 আমরা এখানে লিখতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি 1 প্লাস 0.035, আর উপরে 2 থাকবে, তাহলে এটা হয়ে যাবে 500 ইন্টু, আমরা 1 প্লাস দিলে কত হবে 1.035 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1.035, এটা উপরে 2, তারপরে আমরা এটাকে স্কোয়ার করে এটার সাথে জাস্ট গুণ দিয়ে দিব। এটাকে গুণ করার পরে আমাদের হয়ে যাচ্ছে 5.6125,
তাহলে এটা যেহেতু দশমিকে আছে এটা কি প্রায় বলা যায় এটা 5 3 6 বেস অ্যানসার।